দেশের বিখ্যাত গঙ্গার প্রধান শাখা পদ্মা নদী, যার উপরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিস্তরের সড়ক রেল সেতু। এটি মূলত শরীয়তপুর ও মাদারীপুরকে সংযুক্ত করে, দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলকে উত্তর ও পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত করে। সেতুটি 25 জুন 2022 উদ্বোধন করা হয়েছিল। সেতুটির নাম হচ্ছে পদ্মা ভ্রমণ সেতু। আমরা অনেকেই আছি যারা পদ্মা সেতুর নাম শুনেছি, কিন্তু এর বিষয়ে সম্পূর্ণ তথ্য জানি না। তো সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি পদ্মা সেতুর খুঁটিনাটি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত ইস্পাত ট্রাস সেতুটির উপরের স্তরে একটি 4 রেলের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক ট্রাক রেলপথ বহন করে। সেতুটি 41টি অংশ নিয়ে গঠিত, যার প্রতিটি 150.12 মিটার বা 492.5 ফুট লম্বা এবং 22.5 মিটার বা 74 ফুট চওড়া, যার মোট দৈর্ঘ্য 6.5 কিমি বা 3.82 মাইল। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান এবং মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর দীর্ঘতম সেতু। তো বন্ধুরা, পদ্মা সেতুর সম্পর্কে আজ আমরা জানব, অথচ তার ইতিহাস সম্পর্কে জানবো না, সেটা কীভাবে হয়? 1971 সালে দৈনিক পূর্বদেশের প্রতিবেদনে বলা হয় যে জাপানের জরিপ বিশেষজ্ঞদের একটি দল পূর্ব পাকিস্তানে, মানে বর্তমানে বাংলাদেশে, ঢাকা ফরিদপুর সড়ক নির্মাণের জন্য একটি সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেয়। তারপর 18 সেপ্টেম্বর 1998 সালে রাজধানী ও দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়ককে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের জন্য 3,843.50 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। সড়ক নির্মাণের অংশ হিসেবে তারা পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের পরামর্শ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান পদ্মা নদীর উপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেন, কিন্তু তার মৃত্যুর কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়। 5 কিলোমিটার দীর্ঘ এবং 18.10 মিটার চওড়া এই সেতুটিকে দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসেবে বিবেচনা করা হয়। 1999 সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু করার কথা এবং 2004 সালে শেষ করার প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাবিত পরিমাণ 2,893.50 কোটি টাকা বিদেশি উৎস থেকে এবং 750 কোটি টাকার স্থানীয় উৎস থেকে। 2006 এবং 2007 সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ BBA এপ্রিল 2010 সালে প্রকল্পের জন্য প্রাক যোগ্যতা টেন্ডার আমন্ত্রণ জানায়। সেতুর নির্মাণ কাজ 2011 সালের প্রথম দিকে শুরু হবে বলে আশা করা হয়েছিল। প্রকল্পের প্রস্তুতির সাথে জড়িত কিছু লোকের দুর্নীতির অভিযোগের পর বিশ্বব্যাংক তার প্রতিশ্রুতি প্রত্যাহার করে এবং অন্যান্য দাতারা অনুসরণ করে। এরপর বাংলাদেশ সরকার নিজেই এই প্রকল্পের অর্থায়ন করার সিদ্ধান্ত নেয়। তারপর চীন বিল্ড অপারেট ট্রান্সফার বা BOD ভিত্তিতে সেতুটি নির্মাণের প্রস্তাব করেছে। $2 বিলিয়ন বা প্রকল্প ব্যয়ের 70% বিনিয়োগ করে। 4টি কোম্পানি, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, ডেইলিম, LND, JV এবং স্যামসাং CND কর্পোরেশন টেন্ডারের কাগজপত্র কিনেছে। যাই হোক, শুধুমাত্র চীনা কোম্পানি 24 এপ্রিল 2014 তাদের আর্থিক প্রস্তাব জমা দেয়। তারপর 17 জুন 2014 সালে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। একটি নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে পদ্মা নদীর উপর দীর্ঘ আকাঙ্ক্ষিত সেতু নির্মাণের জন্য নির্বাচিত করা হয়। 6.15 কিলোমিটার সেতুটির আনুমানিক 91.72 বিলিয়ন
মার্কিন ডলার খরচ হয়েছে। একমের নেতৃত্বে আন্তর্জাতিক ও জাতীয় পরামর্শকদের একটি দল পদ্মা বহুমুখী সেতুর বিশদ নকশা সরবরাহ করেছে। দলটির একম ইন্টারন্যাশনাল নর্থ ওয়েস্ট হাইড্রোক্লিক কনসালট্যান্ট এবং এসি কনসালট্যান্ট রয়েছে, যার অতিরিক্ত সহায়তা এস জোকেসবেন বেইস আর উইলিং ফর্ড করেন। প্রকল্পটি দুটি পর্যায় নিয়ে গঠিত। ফেজ ওয়ান এর মাধ্যমে রয়েছে ডিজাইন ফেজ, যা ক্রয় কার্যক্রমের মাধ্যমে নির্মাণ চুক্তি প্রদানের দিকে অগ্রসর হয়। পর্যায় দুই হল নির্মাণ পর্যায়। ফেজ ওয়ানে শুরু হয় 29 জানুয়ারি 2009। ঢাকার একটি ডেডিকেটেড প্রকল্প অফিস 2009 সালের মার্চে স্থাপিত হয়। মূল সেতুর বিস্তারিত নকশা ইকমের হংকং অফিসে করা হয়েছিল। ডিজাইন টিমের দ্বারা সম্পাদিত সমস্ত কাজ ইকমের কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম QMS এর কাঠামোর মধ্যে সম্পাদিত হয়েছিল। 2021 সালের মে পর্যন্ত 6.15 কিলোমিটার দীর্ঘ দ্বিস্তরে পদ্মা বহুমুখী সেতুর 95% বেশি নির্মাণ সম্পন্ন করা হয়েছে। মূল সেতুর জন্য নিয়োগ দেওয়া চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন MBS কাজটি চালিয়ে যাচ্ছে। পদ্মা বহুমুখী সেতুর কাজটি মোটামুটিভাবে 5টি ভাগে বিভক্ত। প্রধান সেতু, নদী প্রশিক্ষণ, 2টি সংযোগ সড়ক এবং অবকাঠামো পরিষেবা এলাকা নির্মাণ। নদী প্রশিক্ষণের জন্য চীনের সিনোই হাইড্রো কর্পোরেশনকে নিয়োগ করা হয় এবং বাংলাদেশের আব্দুল মোনেন লিমিটেডকে 2টি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণের চুক্তি দেওয়া হয়। অক্টোবর 2017-এ মূল নির্মাণ কাজ শুরু হওয়ার 1.5 বছরেরও বেশি সময় পরে স্প্যানটি 37 ও 38 নম্বর পিলারের মধ্যে স্থাপন করা হয়েছিল। পদ্মা সেতুর 415টি ল্যাম্পপোস্টের সবকটি বিদ্যুতের অ্যাক্সেস রয়েছে এবং অন্ধকার হতে শুরু করলে যে কোনো সময় আলোকিত হয়। 27 নভেম্বর 2020-এ সমস্ত 42টি স্তম্ভের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতুর চূড়ান্ত 41তম স্প্যানটি 10ই ডিসেম্বর 2020 তারিখে 12:02 ইনস্টল করা হয়েছিল। তারপর 25 জুন 2022 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন।